হ্যাঁ, যুবকের অহংকার দেখলে একটা মোটর সাইকেল চালায়, রাস্তা দিয়া যে আরো গাড়ি আছে, রাস্তায় যে আরো মানুষ আছে, এটা তার ভাবনাই থাকে না। মনে হয় তারে ফিসে কুত্তা কামড় দিছে আর সে কুত্তার মতো দৌড়াইতে আছে। এইরকম ভাবে মোটর সাইকেল চালায়, আশ্চর্য কথা। পাগল, তোর নিজের জানের উপরে যার মায়া নাই, নিজের ভালোটুকু যে বুঝে না, এত বোকা একটা যুবক কেমনে হয়? এটা যদি বুড়া হইতো, নির্বোধ হইতো, পাগল হইতো, মাতাল হইতো, একেবারে আরজালুল উমর, শেষ বয়সে নিষ্কর্মা হইতো, তাইলে তো মনটারে বুঝায় শক্ত, সামর্থ্য, বিবেকবান, দেমাগ খোলা, দিল খোলা, চোখ খোলা, কান খোলা, হাত খোলা, পুরা শরীর সামর্থ্যবান। এই আহম্মক এতটা সুস্থ সবল হওয়ার পরে এটা কেন বোঝে না যে এটা আমার অ্যাক্সিডেন্ট করবে, এটা আমারে এক মিনিটের ভিতরে দুনিয়া থেকে বিদায় করে দিবে? এত পাগল মুসলমানের যুবক কেমনে হইল? আপনি বলেন এটা কি, কেমন আশ্চর্য কথা! আমার মা অসুস্থ, একেবারে শেষ অবস্থা, বয়স এখন যদিও খুব বেশি না, বাকি 70 অবার, মনে হয় মা এখন আর কিছুই বলতে পারে না, কয় রাকাত নামাজ পড়ছে বুঝতে পারে না, ওযু ঠিক মতো বোঝে না, ওষুধ খাইবার কথা বললে খাইতে চায় না, খাবার খাইবার কথা কইলে খানা খাইতে চায় না। তাইলে এটা তো মেনে নেওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আমি মানুষকে একটা সময় আরজালুল উমর, একেবারে নিষ্কর্মা, অক্ষম বানিয়ে দেই, বয়স বৃদ্ধ বানাইয়া, তখন অবস্থা এমন হয় আগে যা যা জানতো তার কিছুই আর সে জানে না। তো আল্লাহ তাআলা বলেন এটা তো হইতে পারে, কিন্তু যুবক কেমনে এরকম বেখবর হইল? বলেন কি রে বেটা, একটা দিন সারাটা দিনে এক ওয়াক্ত নামাজ, তোমার শরীর স্বাস্থ্য সামর্থ্য সব ঠিক থাকার পরেও একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুমি এমন অপদার্থ কেমনে হইলা রে বাবা? এটা কি কথা বলেন, এটা কি বিবেকহীন, কি ধরনের বিবেক! তা আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার নাফরমান মনে রাখো, আজকের এই রং তামসা শেষ না, আমি একটা হাসরের দিনের অপেক্ষা করছি, সেদিন তুমি পাপি নাফরমান ভয়ে আর আতঙ্কে তোমার চোখ বিস্ফোরিত হবে, চোখ বড় হয়ে আতঙ্কগ্রস্ত হবে, এক নাম্বার। দুই নাম্বার, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, আল্লাহ তাআলা বলেন দুই চোখ মানে চেহারা উপরের দিকে তুলে ওই নাফরমান আর পাপি হাসরের ময়দানে চেহারা উপরের দিকে তুলে ঊর্ধ্বশ্বাসে মানে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে চেহারা উপরের দিকে তুলে হাসরের ময়দানে দৌড়াইতে থাকে, এইভাবে উপরের দিকে, এরকম করি না আমরা? মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, ঊর্ধ্বশ্বাসে চেহারা উপরের দিকে তুলে দৌড়তে থাকে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, নাফরমান একবারের জন্য পাপি এই যে চেহারা উপরের দিকে দিবে আর নিঃশ্বাস ফেলবে আর দৌড়বে, এক মিনিটের জন্য নিজের চেহারার দিকে, নিজের দেহের দিকে দৃষ্টি আর ফিরাইয়া আনবে, নিজের দেহের দিকে আর তাকাবে না, ভয়ে আর আতঙ্কে পাগলের মতো, মাতালের মতো হাসরের ময়দান দৌড়তে শুরু করবে, ছুটতে শুরু করবে। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলছে, এই ছুটাছুটিরত নাফরমানকে আল্লাহ তাআলা বলবে ফেরেশতাদেরকে, খুজুহু ফাগুল্লু, এই নাফরমানকে ধরো, ফাগুল্লুহু, তাকে বেঁধে ফেলো, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর বাঁধা অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করো। ওয়াফিদাতুহুম হাওয়া, আল্লাহ তাআলা বলেন কয়টা হলো, এক নাম্বার চোখ বড় বড় হয়ে যাবে ভয়ে, দুই নাম্বার মাথা উপরের দিকে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াবে, তিন নাম্বার নিজের
দেহ আর চেহারা নিজের শরীরের দিকে ফিরবে না একবারও চেহারা ফিরাবে না চার নাম্বার ও আফইদাতুহুম হাওয়া অন্তরটা ভয়ে আর আতঙ্কে একদম শূন্য খালি হয়ে যাবে ব্যাকুল হয়ে যাবে কোনো আশা আকাঙ্ক্ষার ন্যূনতম কোনো সম্ভাবনা সে দেখবেন এতটা অস্থির হয়ে যাবে আল্লাহ আমাদেরকে মাফ করুন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেন সেই হাশরের ময়দানে কিছু চেহারা কালো মলিন হয়ে যাবে কিছু চেহারা সাদা শুভ্র হয়ে যাবে فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون যে চেহারাগুলো কালো হয়ে যাবে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন নাফরমান বান্দা ঈমান তো দিছিলাম সেই ঈমান পাওয়ার পরেও নাফরমানি করেছিলে আকাফারতুম বাদা ঈমানিকুম ঈমান পাওয়ার পর আমার নাফরমানি করেছিলে বান্দা ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন আজকে সেই নাফরমানির বদলায় জাহান্নামের আযাব ভোগ করো ছেলেরা বাপ আল্লাহ তাআলা দয়া করে তোমারে মুসলমান মার ঘরে জন্ম দিয়েছে তোমার কোনো যোগ্যতা ছাড়া তোমার কোনো আবেদন ছাড়া লাম ইয়াকুন শাইআম মাযকুরা আমি আর তুমি এই পৃথিবীতে আসার আগে উল্লেখিত কোনো বস্তু ছিলাম না কোন আদম শুমারিতে আমাদের নাম ছিল না কোন মেম্বার চেয়ারম্যানের সুপারিশ ছিল না পৃথিবীর কেউ জানতো না আমি আসব কিনা কেউ জানতো না রব্বুল আলামিন বলে শুধু আমার ফয়সালা ছিল বলে তুমি পৃথিবীতে আসছো ঠিক কি না বলেন না তাইলে আল্লাহ তাআলা দয়া করে ঈমানদারের ঘরে জন্ম দিয়েছে জন্মের পর থেকে শুনছি আযানের ধ্বনি আল্লাহু আকবার কি পরিমাণ সৌভাগ্য পৃথিবীর 600 কোটি মানুষ আজকের এই পৃথিবীতেও যদি 800 কোটি মানুষ হয় যদি 200 কোটিও মুসলমান হয় এখনো রানিং 600 কোটি মানুষ আল্লাহ তাআলা তাদেরকে ঈমানদারের ঘরে জন্ম দেয় নাই তারা মুমিন হয় নাই মিয়া রব্বুল আলামিন আমার কোনো যোগ্যতা ছাড়া আল্লাহ তাআলা তার নিজ ফজলে নিজ দয়ায় আমার এক মুসলমানের ঘরে জন্ম দিয়েছে এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে না আই হা আমরা সেই ঈমান ভুলে গিয়ে আল্লাহকে ভুলে গিয়ে মুসলমানের পরিচয় ভুলে গিয়ে চুল দ্বারাও দেখাই আল্লাহকে আল্লাহ তোমাকে পছন্দ করি না দাড়ি কেটে কেটে আল্লাহকে দেখাই আল্লাহ তোমাকে পছন্দ করি না সুদের টাকা গুনে গুনে আল্লাহকে দেখাই আল্লাহ তোমার হুকুম মানি না মিথ্যা বলে বলে চুরি করে করে আমরা আল্লাহকে দেখাই উলঙ্গ ছবি দেখে দেখে যুবক বলতে চায় আল্লাহ তোমাকে ভালোবাসি না রাসূলকে ভালোবাসি না বেপর্দা নারী বেহায়া নারী পরকীয়ায় আসক্ত হয়ে নিজে ভিন পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে আল্লাহকে জানায় আল্লাহ তুমি নিষেধ করেছ আমি করছি কেন তোমাকে পছন্দ করি না তোমাকে পছন্দ করি না আল্লাহ তাআলা যেন তখন বলে হায় বান্দা তাইলে কেন দিলাম তোরে ঈমানদারের ঘরে জন্ম হায় বান্দা তোরে কেন ঈমানদারের ঘরে দিলাম আল্লাহ আমাদেরকে মাফ করুন আল্লাহ আমাকে মাফ করুন